হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ মালাই কুলফি আইসক্রিম বানানোর উপকরণ দেখিয়ে দেব রেসিপি। এখানে দুইটি জিনিস লাগবে এই মালাই আইসক্রিমটা বানাইতে। আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো তিন কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি এখন এই দুধটাকে ফুটাবো। এই যে অনেক ফুটাতে ফুটাতে জাল করে গাঢ় করে নিয়ে নেব। এই যে এভাবে নাড়তে হবে। তারপর আমি এখানে দুটো এক কাপ চিনি দেব। এক কাপ চিনি পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এই যে আমার দুধটা কত ঘনত্ব হয়ে গেল। এবার আমি দুটো এলাচি দিয়ে দিচ্ছি ফ্লেভার ভালো আসার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। এই যে আমি এলাচগুলো এখন আবার ফেলে দেব। এলাচটা ফেলে দুধটাকে আর একটু জাল করে নিচ্ছি, গাঢ় হয়ে যাবে। এই যে নাড়তে নাড়তে গাঢ় হয়ে গেল। এই গরমেই আইসক্রিমটা সবাই পছন্দ করে কম বেশি। এখন আমি দুটা ঢেলে নিচ্ছি একটা প্যানে। এখন আমি একটা ক্যারামিন তৈরি করব। চিনির এক কাপ চিনি দিয়েছি, এক কাপ পানি দিয়েছি। এই যে ক্যারামিনটা তৈরি করে নিচ্ছি। ক্যারামিনের কালার চলে আসলে আমি দুধটা ঢেলে দেব। এই যে কালার এভাবে নাড়তে নাড়তে চলে আসলো। এখন আমি এখানে দুধটা ঢেলে দেব। দুধটা ঢেলে এই যে আমার ক্যারামিনটা অনেকটাই সুন্দর হয়েছে, দেখতে খুবই অপূর্ব লাগছে। এই যে আমার দুধটা ঢেলে দিচ্ছি। এই যে এখন আস্তে আস্তে নাড়তে হবে। এই যে আমার এই যে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল, খুবই সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে বাসায় দুইটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। এই যে আইসক্রিমের বক্সগুলো 100 থেকে 150 টাকার মধ্যে বাজারে কিনতে পাওয়া যায়। এগুলার মধ্যে কুলফি আইসক্রিমটা বানালে অনেকটাই সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য। এই যে আমি এখন এক এক করে দুধটাকে ঢেলে নিচ্ছি কাপে। এই যে ঢেলে নিচ্ছি, সবগুলি কাপে ঢেলে নেব। আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি সবগুলিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এই যে ঢাকনাগুলি লাগিয়ে নেব আস্তে আস্তে। এই যে ঢাকনাগুলি এখন লাগিয়ে নিয়ে তারপর আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। আমি ডিপ ফ্রিজে 6 ঘন্টার জন্য রেখে দেব, আবার 6 ঘন্টা পরে ফিরে আসব আপনাদের মাঝে। সবগুলি মুখ আমার লাগানো হয়ে গেল। এই যে আমি এখন ফ্রিজ থেকে 6 ঘন্টা শেষ হয়ে গেল, ফিরে আসলাম। এখন আমি একটু ভিজিয়ে নিচ্ছি পানিতে, যদি না ভিজে তাহলে আইসক্রিমটা উঠবে না। এই কুলফিটা এখন খেতে কি যে ভালো লাগবে, বাসায় তৈরি করে খেয়ে নেবেন সবাই, অনেক ভালো। এই যে আমার আইসক্রিমগুলা পানিতে ভিজানোর পরে উঠে গেল খুবই সুন্দরভাবে, কোনো ঝামেলা লাগছে না, ঝামেলা হয় নাই উঠাইতে। এই যে দেখেন অনেকটাই অপূর্ব লাগছে। এই যে আইসক্রিমের কালারটা খুবই সুন্দর লাগছে। আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরা খেতে পারেন। এই গরমে সবারই ইচ্ছে করে আইসক্রিম খাওয়ার জন্য। এই যে আমি একটা আইসক্রিম খেয়ে দেখাচ্ছি। ওয়াও, অনেকটাই ভালো লাগলো। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে, আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।